অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এখন এই অবস্থা। স্বচ্ছ বিজ্ঞ আর বিচক্ষণতার আড়ালে যে মানিক সাহা ধূর্ত এবং চতুর প্রকৃতির স্বার্থপর একটা লোক তা একাধিকবার প্রকাশিত হয়েছে। পূজা দেবনাথের প্রেমে অন্ধ মুখ্যমন্ত্রী আস্ত স্বাস্থ্য দপ্তরটাকে বাপের সম্পত্তি ভেবে লুটে খাবার কৌশল রপ্ত করেছে আজ দুবছর। এবার নিজের পাপের খেসারত নিজের লোকেরাই দিল। মুখ্যমন্ত্রী লেকচার ছাড়তে এবং রাজ্যে কাজ হচ্ছে বলে বার্তা দিতে জিবি হাসপাতালে গেলেন। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যখন ঢপের চপ ভাজতে ব্যস্ত, তখন ওনার নিরাপত্তা রক্ষী সহ চিকিৎসকদের একটা দল আটক করেন হাসপাতালের লিফটে। প্রধান রেফারেল হাসপাতালের লিফটে মুখ্যমন্ত্রী ছায়া সঙ্গীদের এহেন অবস্থা হবে তা সম্ভবত ভাবেননি মুখ্যমন্ত্রী। বাম আমলে তৈরি এই মেডিকেল কলেজ সবই আছে, শুধু নেই মেনটেনেন্স। বড় বড় বাতিলা ছেড়ে আর ঢপের চপ ভেজে যে রাজ্য চালানো যায় না, এদিন কিছুটা হলেও টের পেলেন পূজা দেবনাথের বুড়ো বয়ফ্রেন্ড। লিফট কতজন ছিলেন? আপনারা কোথায় যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন? তো কে কে ছিল লিফটে? আপনি কই যাইতেছিলেন? মানে কি ওখানে কি কার প্রোগ্রাম? কার প্রোগ্রাম? লজ্জায় কেউ বেশি কিছু বললেন না, কিন্তু ক্যামেরায় যে রেকর্ড হবার সবই হয়ে গেল। এতদিন রোগীরা আটকে পড়লে মুখ্যমন্ত্রীর পাঁচাটা ভক্ত কুল বলতো হতেই পারে, আর এখন সেই মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা সহ চিকিৎসকরা আটকে পড়ায় হাসির খোরাক পেতে হলো পূজার বয়ফ্রেন্ড তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে। প্রথম প্রথম মনে হচ্ছিল মানিক সাহা ভালোই চালাবে, যতদিন যাচ্ছে ততই বেরিয়ে আসছে আলোর দোষ। চাকরি কেলেঙ্কারি, স্বজন পোষণ, পরিবারের তোষণ সহ নানান দোষে দুষ্ট বিচক্ষণ মালিক। নিন্দুকেরা বলছেন মোদিজি বারবার হীরা বলে কয়লায় উপহার দিল রাজ্যকে। বিপ্লব আর মানিক আদতে মুদ্রার এপিট আর ওপিট। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।